নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি 1427 বঙ্গাব্দে মকর রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। থাম্বনেল দেখে আপনারা আশা করি কিছুটা হলেও আন্দাজ করেই ফেলেছেন, তাও ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জেনে নিন। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে। আমার আরেকটি চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম জীবন জয়। এই চ্যানেলে মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলি যদি আপনারা প্রতিদিন দেখেন, সেক্ষেত্রে আপনাদের ভালো সময় কিংবা খারাপ সময় উভয় সময়ে সঠিক ডিসিশন নিতে সহায়তা করবে এবং মানুষ চিনতেও সহায়তা করবে। তো সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেলটিকে। আপনি যদি নতুন হন তাহলে এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মকর রাশি। মকর রাশি এমন একটি রাশি যে রাশি সত্যি কথা বলতে খুব সাত্ত্বিক। আমি বলবো খুব সাত্ত্বিক। এরা ধর্ম নিয়ে চলে, অধর্মের কোনো কাজ করতে পছন্দ করে না এবং নিজেও করে না। এবং এটাও বাস্তব, এই রাশির জাতক ও জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রেই খুব সমস্যার মুখে পড়তে হয়। মানে এই রাশির জাতক ও জাতিকারা আমাকে তো কমেন্টস করেন এবং আপনাদের এই কমেন্টস আমি পাই, সেখানে 90% থেকে 95% মকর রাশির জাতক বা জাতিকারা বলেন যে দুঃখে আছি। আর এটা সত্যি, মকর রাশির জাতক ও জাতিকাদের দুঃখের একটা ভাণ্ডার নয় থেকেই যায়। মানে এদের সাকসেসটা লাইফে খুব কমই আসে। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, এটা কোনো মন রাখার কথা নয়, এটা বাস্তব কথা। এই রাশির যতই প্রবলেম আসুক না কেন, এই রাশির একটা সময় আসে এমন যে সময়ে এই রাশির বাস্ট হয়ে বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এদের যেহেতু শনির ফেজ, মানে শনি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, শনির নেগেটিভ ক্ষেত্রতে পড়ছে, সেই কারণে এই রাশির জাতক ও জাতিকাদের প্রবলেম আসে। তবে এই 1427 বঙ্গাব্দে আপনাদের খুবই ভালো হতে চলেছে। কী কী দিকে ভালো হতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, কিন্তু ছোটোখাটো কিছু খারাপ আছে সেটিও আপনি শুনে নিন, তাতে সেই জায়গাগুলোতে আপনারা সাবধানে চলবেন। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাক্ষেত্র। মকর রাশি জাতক ও জাতিকাদের যারা শিক্ষার স্থানের সাথে যুক্ত রয়েছেন, মানে শিক্ষা নিয়ে চলছেন বা পড়াশোনা করছেন, হায়ার এডুকেশন হোক বা লোয়ার, প্রতিটি ক্ষেত্রেই রেজাল্ট ভালো হতে চলেছে। এরপরে আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। তো প্রথমে আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কি বোঝায়? সেলফ প্রফেশন বলতে বোঝায় যে যারা ডাক্তার, যারা উকিল, যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার এবং যারা টিউশনি পড়ায়, এই টিউশনি পড়ানোটাও সেলফ প্রফেশনেই পড়ছে। এবার আমি আপনাদেরকে এক করে বলে দিই, যারা ডাক্তার আছেন তাদের কিন্তু এই বছর অর্থাৎ 1427 বঙ্গাব্দ খুবই ভালো যাবে, খুবই ভালো যাবে এবং আপনাদের ক্লায়েন্ট প্রচুর হারে বাড়বে, মানে পেশেন্ট যেটা হয় প্রচুর বাড়বে। এরপরে আসি আপনাদের যারা উকিল, তাদের কি হবে? তাদের এই বছর কিন্তু ভালো যাবে, কিন্তু এই ভালো যাওয়াটা যাবে মোটামুটি আপনার সেপ্টেম্বর মাসের দিক থেকে। ক্লায়েন্ট আপনাদের বাড়বে এবং ক্লায়েন্ট বাড়ার সাথে সাথে আপনাদের অর্থের ভাবটাও বৃদ্ধি পাবে। এরপরে আসি অ্যাস্ট্রোলজার। যারা আমার মতো অ্যাস্ট্রোলজার রয়েছেন, তাদেরও কিন্তু ক্লায়েন্ট বাড়তে চলেছে, আপনাদেরও ভালো অবস্থা আসতে চলেছে এবং তাতে আপনাদের ইনকাম বৃদ্ধি হবে। এরপর আসি যারা টিউশনি পড়াচ্ছেন, যারা টিউশনি পড়ান তাদেরও কিন্তু খুবই ভালো এই বছরটা, খুবই মানে ভালো, খুবই পজিশানে ভালো। আমি কিন্তু একদম বলে দিচ্ছি আপনাদের টিউশনির মাত্রা অনেক বাড়বে এবং একটা বিস্তৃতি পাবে, আপনার নাম একটা ছড়িয়ে যাবে এই বছর, এতটুকু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যারা মকর রাশির জাতক ও জাতিকারা টিউশনি পড়ান। এরপরে আসি আপনাদের বিজনেস ক্ষেত্র, যারা বিজনেস করছেন তাদের ভালো যাবে, কিন্তু যারা এই বিজনেসগুলো করছেন তাদের খুব ভালো যাবে। তো কোন বিজনেসগুলো করছেন ভালো যাবে সেটি আমি এখন বলছি। তো প্রথম অবস্থায় কিন্তু আমি এটাও বলে দিচ্ছি বিজনেস কিন্তু আপনাদের প্রত্যেকেরই ভালো যাবে, প্রত্যেকেরই যে যে বিজনেসই আছেন তাদের কিন্তু প্রত্যেকেরই ভালো যাবে, কিন্তু কিছু এমন বিজনেস আমি এখন বলছি সেই বিজনেসগুলো কিন্তু খুব ভালোই যাবে। তো প্রথম অবস্থায় যারা ফুড ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু খুবই ভালো যাবে, মানে যাদের মুদিখানার দোকান আছে, যারা যে কোনো খাদ্যদ্রব্য যে কোনো রকম কিছু হতে পারে, ফাস্টফুড হতে পারে, এমনিও হতে পারে। তো যারা খাদ্যদ্রব্যের সাথে যুক্ত আছেন বিজনেসের সাথে তাদের কিন্তু খুবই ভালো যাবে। দ্বিতীয়, যারা গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত তাদেরও ভালো যাবে, মানে জামা কাপড় বিক্রি করেন, দোকান আছে, সেই ছোট দোকান হোক কিংবা বড়, তাদেরও ভালো যাবে। এছাড়াও যারা কসমেটিক ওরিয়েন্টেড বিজনেস করেন, কসমেটিক ওরিয়েন্টেড মানে মেয়েদের প্রসাধনী দ্রব্য বিক্রি করেন, তাদেরও কিন্তু খুবই ভালো যেতে চলেছে। এছাড়াও যারা গোল্ড অর্থাৎ সোনার দোকান আছে তাদেরও কিন্তু খুব ভালো যেতে চলেছে এই বছর 1427 বঙ্গাব্দ। এছাড়াও যারা আর্টিফিশিয়াল গোল্ড বিক্রি করেন, মানে যেগুলোকে বলছে নকল, মানে সাজাগুজার জিনিস যেগুলোকে বলছে মেয়েদের, তাদেরও কিন্তু ভালো যাবে। তো এই গেল বিজনেস। এরপরে আসি আপনাদের চাকরি ক্ষেত্র। এই বছর চাকরি ক্ষেত্র শুভ দেখা যাচ্ছে, মানে চাকরি পাওয়ার যোগ রয়েছে, কিন্তু আপনাদের সেই পরিমাণে চাকরিটি হবে না মানে যে পরিমাণে আপনি চাইছেন। মানে ধরুন আপনি চাইছেন বা আপনার কোয়ালিটি আছে 20,000 মাস কামানোর, সেখানে আপনি 15,000 টাকা বা 12,000 টাকার কোনো চাকরিতে জয়েন করলেন, এরকম হবে, কিন্তু চাকরি আপনারা পাবেন, এটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। এরপরে আছে আপনাদের বিবাহস্থান। যারা মকর রাশির জাতক ও জাতিকারা বিবাহ নিয়ে খুব চিন্তায় আছেন তাদের এই বছরটা খুবই শুভ বিবাহের জন্য, মানে আপনারা বিয়ের জন্য অবশ্যই ভাবুন এবং বিয়ের জন্য অবশ্যই এগোন। যাদের বিয়ে হচ্ছিল না তারা বিয়ে তো হবেই, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরও বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি মকর রাশির প্রেমের ক্ষেত্র। এই বছর কিন্তু একাধিক প্রেমের সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশির জাতক ও জাতিকাদের। হ্যাঁ বন্ধুরা, আপনাদের নতুন প্রেম আসবে, এছাড়াও পুরনো প্রেমও ফিরবে, এটাও অবশ্যই সম্ভব। এছাড়াও মকর রাশির জাতক ও জাতিকাদের এই পুরনো প্রেম এবং নতুন প্রেমের মধ্যে তাদের কিন্তু কনফিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে কাকে নিব আর কাকে ছাড়বো, এটা একটা বিশাল ফ্যাক্ট পড়ে যাবে তাদের উপরে যে আমি কি করব। তো এই পজিশানও আসতে চলেছে। এরপরে এবার আসি মকর রাশির দাম্পত্য জীবন। মকর রাশির এই বছর দাম্পত্য জীবন খুবই ভালো দেখা যাচ্ছে, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব একটা ভালো মেলবন্ধন থাকবে এবং আপনাদের মধ্যে একটা রোমান্টিকতার ভাব লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটা বিষয়ে একটু সতর্ক থাকবেন, এই বছর কিন্তু মানে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যেতে পারেন, এই বছর একটু সাবধানে থাকবেন, এ থেকে কিন্তু সংসারে একটা অশান্তি আসার সম্ভাবনা রয়েছে। আমি বিশেষ করে ছেলেদেরকেই বলবো আপনারা একটু সাবধানে থাকবেন। এরপরে লাস্ট আপনাদের সন্তানস্থান। আপনাদের এবছর যারা সন্তানের জন্য খুব প্রচেষ্টা করছেন তারা অবশ্যই প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে, খুবই পরিমাণে রয়েছে। এছাড়াও যাদের সন্তান রয়েছে অলরেডি তাদের সন্তান নিয়ে একটু চিন্তিত থাকলেও কিছু কিছু সময় এমন আসবে আপনাদের সন্তান নিয়ে গর্ব অনুভব করবেন। এরপরে আসি আপনাদের যারা গুরুজন ব্যক্তি আছেন তাদের কি প্রবলেম আসতে পারে। যারা গুরুজন ব্যক্তি আছেন তাদের কিন্তু শ্বাসকষ্ট থেকে শুরু করে পায়ে ব্যথা বেদনা এবং হার্টের প্রবলেম, সুগার, ডায়াবেটিস এইসব প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা মেডিকেলে যান, এটা তো অ্যাস্ট্রোলজি নিয়ে হয় না, ডাক্তারের কাছে যান, সঠিক পরামর্শ নিন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এছাড়াও মকর রাশির জাতক ও জাতিকাদের এবছর কিন্তু একটু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। তাই রাস্তাঘাটে যখন বেরোবেন একটু সাবধানে বেরোবেন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।